আমরা যখন একটি স্থানের ব্যাপারে কথা বলি তখন আমরা অ্যাট ইন এবং অন ব্যবহার করি একটি নির্দিষ্ট স্থানে থাকা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কথা বলার জন্য অ্যাট ব্যবহার করো অ্যাট দ্য একটি আবদ্ধ স্থানে থাকা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কথা বলার জন্য এন ব্যবহার করো। একটি তলের উপরে থাকা বা একটি নির্দিষ্ট দিকে থাকা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কথা বলার জন্য অন ব্যবহার করো

একটি নির্দিষ্ট স্থানে থাকা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কথা বলার জন্য অ্যাট ব্যবহার করো একটি আবদ্ধ স্থানে থাকা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কথা বলার জন্য ইন ব্যবহার করো একটি তলের উপরে থাকা বা একটি নির্দিষ্ট দিকে থাকা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কথা বলার জন্য অন ব্যবহার করো